প্রিয় দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে। কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী ডক্টর সানজিদা সুলতানা রূপা। বাহ, আমরা তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেলাম। হ্যাঁ, তাই তো। বসেন। থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমার নাম তো ডক্টর সানজিদা সুলতানা রূপা, তার মানে তুমি ডক্টর। আচ্ছা, কিসের ডক্টর? ইচ্ছা আছে গাইনিতে ক্যারিয়ার করার, গাইনিকোলজিস্ট। কেন চুলের ডাক্তার না? এত লম্বা চুল আর চুলের ডক্টর না কেন? আগে তো জানতাম না যে আসলে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে অবশ্যই হতাম। আগে জানতে না মানে, আগে কি চুল বড় ছিল না? হ্যাঁ ছিল, আরও বড় ছিল। তো আসলে মেইনলি ডাক্তারি পড়ার পরে আম্মুর ইচ্ছা যে আমি আসলে গাইনিতে মা ও শিশু নিয়ে কাজ করি, মেইনলি এই কারণেই আসলে আমার এই সাবজেক্টটা চয়েস করা। আচ্ছা, চুল কবে থেকে বড় রাখার প্ল্যান? ছোটবেলায় হচ্ছে আমরা দুই ভাই বোন খুব পিঠাপিঠি, দুই বছরের ছোট বড়। আব্বু প্রত্যেক বছরই দুজনের ন্যাড়া করে দিত। আমি লাস্ট চুল ন্যাড়া করেছি হচ্ছে ক্লাস এইটে, তারপর থেকে আর কাটা হয়নি। যতটুকু আছে শুধুমাত্র আমার চুলটা আসলে রাখাই আমার মায়ের জন্য। আম্মু খুব চুল পছন্দ করেন, তার একটাই কথা চুল কাটা যাবে না। আমি যখন পার্লারে যাই চুল কাটতে, আমার আম্মু আমার সাথে যায়, যতটুকু কাটি সে নিয়ে চলে আসে, মানে সে রেখে দেয়। এই পর্যন্ত আমি যতবার চুল কেটেছি আম্মুর কাছে সব পাবেন। এত সুন্দর চুল তুমি কেন কাটো? মানে তোমার মায়া হয় না চুল কাটলে? আসলে যখন অনেক বেশি প্রেশার থাকে, পরীক্ষার প্রফিট চাপ থাকে, ডিউটির চাপ থাকে, একে তো চুল শুকাচ্ছে না, ভালো করে আঁচড়াতে পারছি না, হঠাৎ করে কি হয় খুব অসহ্য হয়ে যে অনেকখানি করে চুল কেটে আসি। তো এই কারণে আম্মু আমার সাথে যায় যে ওই অনেকখানি যে চুলটা কেটেছি সে রিবন দিয়ে ওটা আটকি আবার নিয়ে আসে। না, আমরা চাই না যে তোমার এত সুন্দর চুল তুমি আর কাটো। আমি ঈদের আগেই কেটেছি, যদি জানতাম যে আমি এই প্রোগ্রামে আসার সুযোগ পাবো তাহলে হয়তো কাটতাম না। এটা তোমার না, এটা আমাদের ব্যাড লাক যে আমরা তোমার এর চেয়ে আরো লম্বা চুল দেখতে পাইনি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে একজন ডক্টরের তো অনেক প্রেশার থাকে, ওর তো টাইমই থাকে না। সো তুমি কিভাবে তোমার চুলের জন্য টাইম বের করো? আসলে খুব অল্প সময় পাই, তারপরেও যখনই সময় পাই আমি কিছুটা করার চেষ্টা করি। যেমন আমার খুব অভ্যাস হচ্ছে চুল আঁচড়ানো। আমি ঘুম থেকে উঠেই, বেড থেকে নেমেই আমি প্রথমে চুল আঁচড়াই এবং ঘুমাতে যাওয়ার আগে আমি চুল আঁচড়াই। অ্যান্ড যখনই সময় পাই ওই গোছলের আগে হয়তো একটু তেল দিই, তেল দিয়ে তারপর আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি শাওয়ার করে ফেলি। অবসরে একটু ছুটি থাকে বা ফ্রি থাকি ফ্রাইডেতে, তখন ওই মেহেদি পাতা, তারপর হচ্ছে একটু ডিম আর লেবু আর চায়ের লিকার, চারটা মিক্সড করে দিয়ে অন্য অন্য কাজ করতে থাকি বা একটু পড়ি, তারপর শাওয়ার নিয়ে ফেলি। এই কাজটা আমি অ্যাটলিস্ট করি, মানে যত ব্যস্তই থাকি অ্যাটলিস্ট এক সপ্তাহে না হলেও 15 দিনে একবার করার চেষ্টা করি। আচ্ছা, এই প্যাকটা তোমার কতক্ষণ লাগে রাখতে? আমি ওই 40 মিনিট এক ঘন্টা রাখি, ওই কাজের চাপে, কাজের মধ্যেই দিয়ে কাজ করতে থাকি, তারপর হয়তো গোসল করে ফেললাম, নট মোর দ্যান 1 আওয়ার। আচ্ছা, এই উপাদান ছাড়াও আমরা আরও জানি যে রিঠা চুল পরিষ্কার করে, আরও অনেক কিছু আছে, মেথি, আমলকি, এগুলো কি অ্যাপ্লাই করা হয়? খুব বেশি না, তবে আমলকিটা মাঝে মধ্যে দেই, সময় পাই না। আমি সব কিছুই জানি আসলে, সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু যতটুকু সময় পাই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আর টক দই খাচ্ছি, একটু লাগিয়ে দিলাম গোসলের আগে, এইরকম আর কি। বললে যে মার কারণে এত বড় চুল রাখা, তো এখন ফ্যামিলি থেকে আর কে কে তোমার চুল পছন্দ করে? এমনি হচ্ছে আগে তো সবাই ছিল, এখনো আছে, নতুন যুক্ত হয়েছে আমার শ্বশুর বাড়ি প্লাস আমার বর, সে আমার চুল দেখে আমাকে রূপার কাটা বানিয়ে দিয়েছে চুল বাঁধার। অ্যান্ড যখন সে অফিস থেকে ফেরে দেখে আমি ভেজা চুলে শুয়ে আছি, তার মোবাইলে দেখি যে আমি শুয়ে আছি, চুল ফ্লোরে পড়ে আছে, তার মোবাইলে ছবি আছে, আমি জানি না, আমাকে বলে তোলে না, আমি ঘুমাচ্ছি, ঘুমানোর ছবি আর কি দেখি, উনি খুব পছন্দ করেন। আর আমার শ্বশুরবাড়ি, বিশেষ করে একটি মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমার বিয়ের পরে যখন আমি দাদা শ্বশুরবাড়ি যাই, সেটা একটু গ্রামে, তো ভিড়ের মধ্যে ওখানে আমার শ্বশুর আবার আরেকটা প্রোগ্রাম করে দাদা শ্বশুরবাড়ি, তো তখন আমি বুঝতে পারিনি, তো ভিড়ের মধ্যে দেখি প্রায় চুলে টান লাগছে, তো অনেক পরে খেয়াল করলাম যে অনেকে টেনে টেনে দেখছে যে এটা আসলে আমার অরিজিনাল চুল কিনা। একে তো শহরে থাকে ডাক্তার বউ, তো চুল এত বড় কিভাবে, তখন আরো বড় ছিল, তো তখন খুব মজা লাগতো যে দেখি যেই আস্তে আস্তে করে একটু মানে চেক করে দেখছে যে এটা কি আমার সত্যিকার চুল, নিজের চুল। তো কয়েকজন হয়তো আমার শাশুড়িকে বলেছে, তো মা করলো কি ওই মুরব্বীদের আশেপাশে যে বলে কি চুল খুলো চুল খুলো, চুল খুলে দেখাচ্ছে এই যে এটা আমার বোর্ড চুল, অরিজিনাল চুল।
আচ্ছা আরো মজার ঘটনা জানতে চাই, যেমন হচ্ছে তোমার মানে তুমি যেহেতু ডক্টর, সো ওই রকম সারাউন্ডিং এ কাজের মধ্যে কখনো কি এরকম কোন ইনসিডেন্ট ঘটেছে? হ্যাঁ, যেমন আমার নাম হচ্ছে বড় চুলালা আপু। আচ্ছা বড় চুলালা আপু, ধরেন আমি ডিউটিতে নেই, ইন্টার্নির সময় এরকম বেশ কয়েকবার হয়েছে, আমার রিলেটিভসরা আসছে, আমি অলরেডি ডিউটি করে রুমে ফিরে আসছি, তো আমাকে একটু বললো যে তুমি একটু আসো, আমি তখন মাত্র হয়তো নাইট ডিউটি করে গেছি, আমি খুবই ক্লান্ত, আসতে ইচ্ছে করতেছে না, তো আমি বললাম যে রিসেপশনের নার্স আপুটাকে একটু দেন, তো পরিচয় দিতে হয়, এতগুলো ইন্টার্নি আপু পরিচয় দিতে, হ্যালো আপু আমি ওই বড় চুলালাটা আপু, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, তখন বলতে হয় যে এটা আমার রিলেটিভ একটু দেখবেন, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে, তো ওইভাবে আসলে আমার নাম বড় চুলালা আপু। এটা আর মেডিকেলে আশেপাশে সবাই আসলে এখন তো অত যত্ন করতে পারি না, যখন ক্লাসে বা ওই টাইমে ছিলাম তখন আরও বেশি সুন্দর ছিল, একটু কেয়ার করতাম পড়া লেখার ফাঁকে বাঁকে, এখন সময় করে উঠতে পারি না, কিন্তু তারপরে যতটুকু সময় পাই চেষ্টা করি, কারণ এতগুলো মানুষের পছন্দের, আসলে এটাকে যত্ন না করলে মনে হয় তাদেরকে কষ্ট দেওয়া হবে। আচ্ছা তোমার চুল দেখলাম অনেক স্ট্রেট, তুমি কিছু আয়রন করো না? এটা সবাই বলে, সবাই এটা বলে রিবন্ডিং করতে কত লেগেছে, আয়রন করো কিনা, আমি কোনোদিন আয়রন তো দূরের কথা, আমি কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজই করি নাই কখনোই না। তোমার চুলের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, লাইক মানে চুল লম্বা দেখি আমরা, খুব কম দেখি যে চুলের ঘনটা বেশি, তোমার চুল ঘন প্লাস স্ট্রেইট, মানে মানে অসাধারণ। না এদিকে আর কি এই কথাগুলো শুনি সবার কাছে, এন্ড তার চেয়েও মজার ব্যাপার আমি তো আসলে পার্লারে খুব একটা চুল করি না, আমার চুল ছোটবেলা থেকে কেটে দিত আমার মামনি মানে আমার খালা, তো আমি যখন বিয়ের সময় পার্লারে সাজতে গেলাম, তো আমার ফারজানা শাকিলে যখন সাজি তখন আমাকে দুই তিনবার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আপনি কি সত্যিই ডাক্তার, ডাক্তারদের তো চুলই থাকে না, আপনি কি সত্যিই ডাক্তার, আসার সময় জিজ্ঞেস করলো, তো কি করবো আর এরকম সিচুয়েশনে মাঝে মধ্যেই পড়ি, তো আল্লাহর অশেষ রহমত যে এখনো আছে, এত অযত্নে অবহেলায় যে এখনো আছে। For more updates, subscribe. Press the bell icon on YouTube app and never miss another update.